আজ রবিবার 28 ফেব্রুয়ারি 2021 15 ফাল্গুন 1427 15 রজব 1442 হিজরি ইতিহাসের আজকের দিনে 1939 সালে ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাঙ্কোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয় জাপানি জঙ্গি বিমানগুলো মিত্রবাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে আজকের দিনে 1942 সালে 1967 সালের আজকের দিনে মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশে আণবিক শক্তি কমিশন গঠন হয় আজকের দিনে 1973 সালে আজকের দিনে 2004 সালে একুশে বইমেলা থেকে ফেরার পথে ডক্টর হুমায়ুন আজাদকে জঙ্গি সংগঠন হত্যা প্রচেষ্টা করে আজকের দিনে 1957 সালে ইংরেজ অভিনেতা টিমোথি স্পল জন্মগ্রহণ করেন ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাথন জন্মগ্রহণ করেন আজকের দিনে 1940 সালে আজকের দিনে 1977 সালে আমেরিকান লেখক জন ডিকসন কার মৃত্যুবরণ করেন তুর্কি ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ ও 32তম প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন এরবাকান মৃত্যুবরণ করেন আজকের দিনে 2011 সালে